প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বিভিন্ন প্রজাতির পাখি যেমন দেখতে বিভিন্ন রকম, আকার আকৃতিতেও রয়েছে পার্থক্য, তেমনি বাসা বানানোর ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন ধরনের কলাকৌশল। কোনো কোনো পাখির বাসার মধ্যে রয়েছে অভাবনীয় শিল্পের ছোঁয়া। আমাদের আজকের পর্ব পাখি ও পাখির বাসা নিয়ে। এ বিষয়ে আলোচনা করব পাখি প্রেমিক ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রেসিডেন্ট ইনাম আল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের পাখি ও পাখির বাসা নিয়ে কিছু তথ্য ও চিত্র। পাখিদের আবাস নানান ধরন ও বৈচিত্র্যময় স্থানে। কেউ গাছের উঁচু মগডালে, কেউ ঝোপঝাড়ে, আবার কেউ বা মাটিতে বাস করে। প্রজননের সময় এসব জায়গাতেই নিজেদের সুবিধামতো বাসা তৈরি করে। মূলত ডিম পেড়ে বাচ্চা ফোটানো আর বাচ্চার লালন পালনের জন্যই পাখিরা বাসা তৈরি করে। পাখির বাসা যেমন বিভিন্ন আকার ও আকৃতির, তেমনি দৃষ্টিনন্দন এদের কাঠামো ও নির্মাণ শৈলী। চিল, শকুন, ইগল, মদন টাক এসব বড় পাখিগুলো সাধারণত উঁচু গাছে বাসা তৈরি করে। বনভূমি, চা বাগান কিংবা লোকালয়ের যেখানে উঁচু বৃক্ষ আছে সেখানেই দেখতে পাওয়া যায় এদের বাসা। বড় গাছের ডালে কাঠি ও আবর্জনা দিয়ে এবড়ো থেবড়ো মাচার মতো বাসা বানায় ভুবনচিল ও শঙ্খচিল। এরা খাবার নিয়ে এসে চক্রাকারে ঘুরে বাসায় নামে এবং বাচ্চাদের খাইয়ে থাকে। ন্যাড়া মাথা ও বেশ বড় ঠোঁটযুক্ত মদনটাক পাখি গাছের শুকনো ডালপালা দিয়ে বড় আকারের বাসা তৈরি করে। এরা দু থেকে পাঁচটি ডিম পেড়ে বাচ্চা ফোটায়। মা পাখি সূর্যের তাপ থেকে বাচ্চাগুলোকে রক্ষা করতে নিজের পাখা দিয়ে ঢেকে রাখে। মাঝে মাঝে বাসা ছেড়ে উড়ে খাবার সংগ্রহ করে এনে বাচ্চাকে খাওয়ায়। কিছু পাখি প্রজাতি গাছের কোটরে বাসা তৈরি করে। এদের মধ্যে আছে টিয়া, কাঠঠোকরা, বসন্ত বাউরি, পেঁচা ও হাঁস জাতীয় পাখি। পুরনো গাছপালায় প্রাকৃতিকভাবেই কিছু কোটরের সৃষ্টি হয়,
যেখানে এ জাতীয় পাখিরা সহজেই বাসা বানিয়ে থাকে। বাসা থেকে অনেক সময় শুধু মাথাটা বের করে চারদিকে নজর রাখে। কাঠঠোকরার প্রজাতিগুলো নিজেদের শক্ত ঠোঁট দিয়ে সাধারণত গাছের ডালের নিচের দিকে গর্ত খুঁড়িয়ে বাসা বানায় এবং তাতে ডিম পাড়ে। মাঝে মাঝে কিছু লতা পাতা সংগ্রহ করে গাছের কোটরটিকে বাসযোগ্য করে নেয়। গাছের গায়ে কোটরের উপর ঝুলে বাচ্চাদের খাবার খাওয়াতে দেখা যায়। বক, পানকৌড়ি, নিশি বক, শামুকখোল ইত্যাদি পাখিরা একই গাছে কলোনি তৈরি করে। বিশ্রাম নেয়া বা বাসা বাঁধার ক্ষেত্রে এরা অনেক সময় একই কলোনি ভাগাভাগি করে নেয়। বাঁশঝাড় এদের কলোনি করার অন্যতম পছন্দের স্থান। এছাড়াও রয়েছে তেঁতুল, করই, শিমুল প্রভৃতি গাছ। কোনো কোনো সময় একই কলোনিতে এদের শতাধিক সদস্য একসাথে বাসা তৈরি করে। মাঝারি উচ্চতার গাছে বাসা বানায় শালিক ও বুলবুলি পাখিরা। এদের বাসার আকার প্রজাতি ভেদে বিভিন্ন রকমের হয়, তবে সবচেয়ে সুন্দর বাসা তৈরি করে বাবুই পাখি। এরা সাধারণত তাল বা খেজুর গাছে দৃষ্টিনন্দন ঝোলানো বাসা তৈরি করে। গাছের সাথে লাগানো এসব লম্বা আকৃতির বাসায় নিচের দিকে প্রবেশপথ থাকে। পাতা ও ঘাসের লম্বা ফালি দিয়ে সূক্ষ্মভাবে বোনা বহু বাসা তাল গাছে ঝুলতে দেখা যায়। ঢালু মাটিতে বাসা করে সুইচোরা ও গাংশালিক পাখিরা। খাড়া পাহাড়ের গায়ের মাটিতে গর্ত খুঁড়ে এরা বাসা তৈরি করে। চড়ুই ও কাকসহ কিছু পাখি মানুষের কাছাকাছি থাকতে অভ্যস্ত হবার কারণে এরা বসতবাড়ির পাশেই বাসা তৈরি করে। চড়ুই প্রজননের সময় ঘরের ফোকর বা ফাটলে খড় ও ঘাসের সাহায্যে গোলাকার বাসা তৈরি করে, যা প্রায়ই আমাদের চোখে পড়ে। কাক কাঠি ও নানা ধরনের কুড়ানো দ্রব্য দিয়ে বেশ পরিপাটি বাসা তৈরি করে। পুরুষ ও স্ত্রী পাখি উভয়েই ডিমে তা দেয় এবং এদের ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় 16 থেকে 17 দিন লাগে। সব পাখিরই বাসার আকারটা এমন হবে, মা বসতে পারে, মায়ের জায়গা হয়, এমন একটি বাসা সে তৈরি করে। শকুন, চিল, ঈগল, তারপরে আছে সারস পাখি, হাড়গিলা, মদনটাক, কাস্তে চড়া, বক জাতীয় পাখি যেগুলো আছে, পানকৌড়ি আছে, এরা সাধারণত দলবদ্ধভাবে একটি বাঁশঝাড়ের উপরে বড় বড় বাসা বানাতে পারে। এদেরকে আমরা বলি হেরনরি। এতে সুবিধা হলো যে একে অন্যকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারে। আবার মাটিতে যারা বাসা করে বা গাছের খোড়লে, গাছের ফোকরে, দেয়ালে যারা বাসা করে, তারা অনেকেই কোনো কাটিকুটি ছাড়াই কিন্তু একটি বাসা তৈরি করতে পারে। আবার দেখা গেছে ফিঙ্গে অত্যন্ত চমৎকার বাটি মতন বাসা বানায়, সেটা গাছের মগডালে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে গাছের মগডালে হয়, যেখানে ফিঙ্গে বাসা বানায়। তার ধারের কাছে খুবই ছোট যে সিপাহী বুলবুলি বা সিপাহী পাখি বা কীটভুক যে পাখি আছে, তারা তাদের কাছাকাছি বাটি মতো বাসা বানায়। এর ফলে হয় কি, একে অন্যকে শত্রু হাত থেকে রক্ষা করতে পারে। প্রকৃতিতে পাখির অবদান সম্পর্কে আমরা জানি, অপরিসীম অবদান রয়েছে গোষ্ঠী হিসাবে এই পাখির। কাজে এদের বাসা আপনারা যেখানেই দেখুন না কেন, যে যেখানে দেখে থাকুন না কেন, অনুগ্রহ করে এদের বাসাকে কখনও নষ্ট করবেন না। বা বাচ্চাদেরকে বলবেন যে দেখো তুমি এই বাসাটাকে পর্যবেক্ষণ করো, দেখো ডিম থেকে কী করে বাচ্চা বেরিয়ে আসে, কী করে মা এই বাচ্চার যত্ন নেয়, কতবার মা আসে বাচ্চাকে খাবার খাওয়ায়। এবং এই ধরনের বাচ্চাদেরকে যদি
উৎসাহিত করা হয় তাহলে এটা তাদের প্রকৃতি জ্ঞান অর্জনের একটি বিশেষ অবলম্বন হতে পারে। আমরা জানি সব জায়গাতেই পোক পাখালির সংখ্যা কমে গেছে, জীবজানোয়ারের সংখ্যা কমে আসছে, কাজে সামান্য যারা বেঁচে আছে তাদেরও যেন বংশবৃদ্ধিতে আমরা বাধার কোনো কারণ না হই, কোনোভাবেই যেন আমরা কোনো পাখির বাসা নষ্ট না করি সেদিকে আমাদের নজর দেওয়ার দরকার আছে। ভিঙেদের সাধারণত বনের ধারে অথবা বৃক্ষবহুল বাগানে পাওয়া যায়। প্রজননকালে এরা গাছের সরু ডালে ঘাস ও শুকনো পাতা দিয়ে বাটির মতো বাসা তৈরি করে। এরা একবারে 3-4 বাচ্চা ফোটায়। টুনটুনি, মৌটুসি, ফটিক জল, মুনিয়া, ধলাচোক, রাজন পাখিরা বাসা করে গুল্ম জাতীয় উদ্ভিদে। টুনটুনি ও মৌটুসি ঝোলানো বাসা বানালেও শাবুলবুলি পাখি বাসা করে গাছের সরু ডালের সংযোগস্থলে। মুনিয়া প্রজননের সময় ছোট গাছ বা কাঁটা ঝোপে 2-5 মিটার উঁচুতে বাসা বানায়। বাসা বানানোর জন্য এরা মোটা ঘাস ও সরু পালক ঠোঁটে করে নিয়ে আসে এবং বড় বলের মতো বাসা তৈরি করে। এই কাজে পুরুষ ও স্ত্রী পাখি উভয়েই একসাথে কাজ করে। জলপিপি সহ কিছু পাখি অন্য পাখিদের মতো বাসা না বানিয়ে কচুরিপানার উপরেই ডিম পেড়ে বাচ্চা ফোটায়। প্রজনন বা বংশবৃদ্ধি যে কোনো প্রাণীর টিকে থাকার অন্যতম অবলম্বন, আর এই প্রজনন অনেকটাই নির্ভর করে উপযুক্ত আবাসস্থলের উপর। গাছপালা, লতা, গুল্ম ও ঝোপঝাড় ধ্বংস করার কারণে নষ্ট হচ্ছে পাখিদের আবাসস্থল, সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের প্রজনন কাজ। এই পাখিদের রক্ষা করতে হলে এদের বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, তবেই এরা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে আমাদের প্রকৃতিতে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম পাখি ও পাখির বাসা নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ইনাম আল হকের সাথে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, পাখি বাসা যে করে সে কি তার নিজে থাকার জন্য নাকি বাচ্চা ফোটানোর জন্য? পাখি বাসা করে বাচ্চা দেওয়ার জন্য, থাকার জন্য না। অনেকেই মনে করেন যে আমরা যেমন বাসায় থাকি পাখিও বুঝি বাসায় থাকে। বাসা করে শুধু যখন ডিম দেওয়ার সময় আসে তখনই, এটাই বোধহয়
99% পাখি এরকম যে বাসাটি তৈরি করবে যখন সে ডিম দেবে তখনই। সাধারণত কি বছরে একবার? বছরে একবার, হ্যাঁ সাধারণত। সাধারণতই বড় পাখি অনেক, আমাদের শকুনও দু বছরে একবার। কোন জায়গাগুলোকে এই পাখিগুলো জেনারেলি আপনার বাসা বাঁধে? পাখি বাসা করে প্রধানত মাটিতে এবং গাছে, মাটিতে একেবারে মাটির ওপরে, আবার মাটিতে গর্ত করে, মাটির ফোকরে বাসা করে, গাছের ফোকরে বাসা করে। এমন অসংখ্য পাখি আছে আমাদের, কাঠঠোকরা, তারপরে বসন্ত বৌরি, আর আছে গাছের ডালে পাতা দিয়ে কিংবা কাঠি দিয়ে ডাল দিয়ে বাসা তৈরি করে, মাচার মতো বাসা তৈরি করে করে, এ আরেক রকমের। আরও এক রকমের আছে যারা গাছের পাতা থেকে ঝুলিয়ে বাসা করে, বাসাটা হবে একটা থোলের মতো, এরকম আছে। আমাদের দেশে কিন্তু এই সব রকমেরই পাখি আছে যারা মাটির উপরে বাসা করে, যেমন বাবু বাটান আপনি দেখবেন যে নদীর চরে বালুর উপরে বাসা করে আছে, ডালে বাসা করে বাকি সব পাখি, অধিকাংশ পাখি দেখবেন ডালে, কাক চিল থেকে শুরু করে শকুন সবাই ওখানে। কিন্তু ধরুন মৌটুসি কিংবা ফুলঝুড়ি, এরা সব গাছের পাতার ডগা থেকে একটা থোলের মতো ঝুলিয়ে বাসা করে। এই রকম এমন পাখি আছে যারা কোনো দিনই বাসা করে না, অন্যের বাসায় ডিম পারে, অন্যের বাসায় ডিম পারে। আমাদের দেশে অনেক পাখি আছে, আমাদের 15-16 জাতের কোকিল আছে এদেশে, যারা বাসা কোনো দিনই করে না, তারা একজন বন্ধু খুঁজে নেয়, ঠিক বন্ধু বলা যাবে না, তারা নিম বন্ধু নিমরাজি, কিন্তু তার বাসায় এই কাজটা সে করে। পাখির এই বাসা যে শৈল্পিক যে নানা রকম কর্মকাণ্ড পাখির বাসা নিয়ে বা এদের আকৃতি, এ নিয়ে কিছু বলুন আমাদের। সবাই যেটা জানে আগে সেটার কথাই বলি, যে বাবুইয়ের বাসা সবাই দেখেছে। বাবুই সে তাল গাছের কিংবা খেজুর গাছের পাতার ডগা থেকে ঝুলিয়ে বাসা করে, এবং সে বুনোয় ছোট ছোট ফালি তৈরি করে নিয়ে আসে অন্য ঘাস থেকে অথবা অন্য খেজুর গাছের পাতা কেটে, এবং সেটা বুনিয়ে বুনিয়ে সে চমৎকার একটা স্ট্রাকচার তৈরি করে। এর চাইতেও মজার পাখির বাসা আছে, কিন্তু আমি একটা বলি যেটা অনেকেই দেখে থাকবেন, বিশেষ করে আমাদের উত্তরের অঞ্চলের মানুষগুলো, সেটা হলো শাবুলবুলি। শাবুলবুলি একটা খুবই মজার একটা পাখি, কিন্তু এর বাসাটা আরও মজার। সে একটা ছোট বাসা করে গোল করে, কিন্তু সে বাসার চারিদিকে আমাদের মাকড়সার বুকে যে একটা বাচ্চা করার ডিম দেওয়ার যে একটা থলে তৈরি হয়, সেটা যখন সে ফেলে দেয় বাচ্চা বড় হয়ে গেলে, সেগুলো সে সংগ্রহ করে এনে চারিদিকে লাগায়। আমরা কিন্তু আজও জানি না কেন লাগায়, এটা সৌন্দর্যের জন্য হতে পারে, কারণ বহু পাখি আছে যারা এই ধরনের সৌন্দর্য প্রিয়, কিন্তু তারা বাসার চারিদিকে এই সমস্ত রং করে, অনেক নানাভাবে ডেকোরেট জিনিস, ফলে এটাও হতে পারে, অথবা হয়তো তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য হতে পারে। তবে একটা কথা আমাদের দেশের পাখির ক্ষেত্রে খুবই বেশি প্রযোজ্য, সেটা হলো মানে বাসার তৈরি করার দ্রব্য হিসেবে, মেটেরিয়াল হিসেবে সবচেয়ে প্রয়োজনীয়, অনেকেই হয়তো জানেন না, সেটা হলো মাকড়সার বাসা, মাকড়সার জাল। আর কী কী ধরনের উপকরণ এরা ইউজ করে? এই তো পাতা, শ্যাওলা, এমনকি নিজের পালক, মানুষের চুল, চুল সংগ্রহ করে নিয়ে আসে। এমন পাখি আছে যারা চুল খুবই পছন্দ করে, অসংখ্য এই ধরনের দ্রব্য তারা দিয়ে এই মাকড়সার জাল সংগ্রহ করে করে বেঁধে তারপরে বাসাগুলো তৈরি করে। ছোট পাখি মাত্র এই মাকড়সার জাল দিয়ে, পাতা কাটি কুটি যাই সে ব্যবহার করুক, এটা দিয়েই সে বেঁধে নেয়। সবচেয়ে মজার বাসা অবশ্য আমাদের দেশে নয়, সেটা অন্য দেশে অনেক পাখি আছে যাদের বাসাগুলো মাটিতে পচা পাতা দিয়ে বাসা করে, যেটা এই ঘরের চাইতে অনেক বড়। সে ডিমগুলো ওর ভেতরে দেয়, কারণ সে ডিমে আর তা দেয় না, ওই পচা পাতার যে তাপ তৈরি হয় তা থেকেই ডিমে তা হয়, সে শুধু তাপ নিয়ন্ত্রণ করে। কী ধরনের পাখি এটা? এটা মাটিতে চড়ে বেড়ানো, আমাদের যে বনমুরগি আছে কিংবা মথুরা আছে এদের কাছাকাছি। আমাদের দেশে এই ধরনের এই যে নানান ধরনের পাখির বাসা, এই বাসা করতে গিয়ে কি নানা রকম সমস্যায় পড়ছে আমাদের পাখিগুলো? হ্যাঁ, একটা হলো পাখির বাসার জায়গারই সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু খুব বড় রকমের। আমি বলেছি যে মাটিতে বাসা করে কেউ কেউ, নিরাপদ মাটি তো থাকছে না, সব জায়গায় মানুষ গরু কুকুর বিড়াল চললে তো আর সে, যেমন আমাদের নিশাচরগুলো নাইজার, এরা কিন্তু মাটিতে বাসা করে, এমন বালুচর নিরালা বালুচর কিন্তু আর থাকছে না আমাদের দেশে। ফলে বহু পাখি কিন্তু আমরা জানি গত 15 বছরে আমরা তাদের বাসা দেখতে পাচ্ছি না। অনেক পাখি কিন্তু গাছের প্রাকৃতিক ফোকরে বাসা করতো,
তার মানে গাছে নিজেই ফাটল বড় গর্ত হয়ে গেলে একটু পুরনো গাছে হয়। আমাদের দেশে কিন্তু পুরনো গাছ নেই। আমি একটা দৃষ্টান্ত দিই, আমাদের বালি হাঁসটা যেমন সে গাছের ফোকরেই বাসা করত। একটা হাঁস ঢুকতে পারে, এত বড় ফোকর হতে গেলে গাছটা অনেক বয়স্ক হতে হয়, 100 বছরের পুরনো গাছ আমাদের দেশে প্রায় নাই বললেই চলে। ফলে এই যে বালু হাঁসটা আমরা জানি বিলুপ্ত হচ্ছে, তার একটা বড় কারণ কিন্তু যে ওর প্রজননের জায়গাটা নেই। পাখির বিচরণের জায়গাও কমছে, কিন্তু সবচেয়ে মারাত্মকভাবে কমছে আমার তাদের প্রজননের জায়গাটা, কারণ আমরা কোনো নিরালা জায়গা প্রায় রাখছি না এই দেশে পাখির জন্য। আপনি তো অনেক বছর ধরে গবেষণা করছেন পাখি নিয়ে, তো আপনার কী সাজেশন এই পাখির বাসা রক্ষা করার ব্যাপারে? আমার মনে হয় আমরা তো পাখি ছাড়া বাঁচতে পারবো না, এটা আমাদের জীবনের অঙ্গ। পাখি রাখতে হলে মানুষকে, সবাইকে, যে আমাদের এই ধরনের একটা অনুষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষকে জানাতে হবে যে আপনার নিজের বসত বাটির আশেপাশে যেন এমন এতটুকুন জায়গা থাকে যে জায়গাটুকুনে পাখি নিরাপদ বোধ করে। এটা শুধু পাখির প্রজননের জন্যই নয়, আমাদের সুস্থ এবং সুন্দর জীবনের জন্যই প্রয়োজন আছে। যেটুকুন জায়গা অবশিষ্ট আছে পাখির প্রজননের জন্য, যেমন আমাদের হাওড়গুলো, এই যে আমরা যদি মনে করুন লাওয়াছড়া বনটাকে উৎখাত করে ফেলি, কতটুকুন লাভ হতে পারে আমাদের দেশের জন্য অর্থনৈতিক দিক থেকে? তার চাইতে অনেক বেশি লাভ যদি জায়গাটা সুন্দর করে রেখে দিই, আমাদের বিনোদন হতে পারে, পাখির প্রজনন হতে পারে। এই কথাগুলো মানুষকে বলতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক পাখি ও পাখির বাসা নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, আমাদের দেশে প্রাপ্ত পাখি প্রজাতির মধ্যে সবচেয়ে বড় বাসা বানায় পালাসিকুরা ঈগল এবং সবচেয়ে ছোট বাসা তৈরি করে ফটিক জল পাখি। আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন একটি বাসা তৈরি করতে পুরুষ বাবুই পাখির প্রায় 18 দিন সময় লাগে। বাংলাদেশের পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর বাসা তৈরি করে শাবুলবুলি পাখি। গুহাবাসী সুইফট পাখির বাসা দিয়ে তৈরি হয় মূল্যবান স্যুপ, যার 1 কেজির দাম প্রায় 1,50,000 টাকা। সর্বাধিক উচ্চতায় বাসা করে মার্বেল মুরেলের পাখি, এরা প্রায় 150 ফুট উঁচুতে বাসা বানায়। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল ঢাকার বলধা গার্ডেনটি কে প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তরটি হল এ নরেন্দ্র নারায়ণ রায়। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন ফারিয়া শারমিন, প্রভাষক, মার্কেটিং ডিপার্টমেন্ট, ঢাকা সিটি কলেজ, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোন পাখিটি গাছের কোটরে বাসা করে? এ বাবুই, বি কাঠঠোকরা। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা ইমেইল করুন prokritiojibon@gmail.com এই ঠিকানায়। সত্যি দর্শক, পাখি সম্প্রদায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা ও বংশবৃদ্ধির জন্য বাসা বাঁধা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পাখিদের নিরাপদ ভবিষ্যতের জন্য দরকার বাসা বাঁধার স্থানের নিশ্চয়তা। এই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আমাদের সবার। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।